আই বন্ধুরা সবাই কেমন আসো এই যে মনসা ঠাকুর মা মনসা জয় মর্ম মনসা সবাই একবার বইলা দিও তো অনেকদিনই ব্লগ ভিডিও ছাড়ি না তো আজকে পারলাম একটা শর্ট বট ব্লগ ভিডিও ছাড়ি তো প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখো এই যে এখন বসা বৈশা কী করতেছি গো এখন বৈষা বৈশা তিন কুটনি ননদের লগে বয়া বয়া খিচুড়ি খাইতেছি আর এই দেখো ননদগুলা সব হাসতেছিল তারপরে ওই দেখো আমার পো একটু টুকিয়ে দিল তোমরা দেখাইলাম তো ওরা আমার ভিডিও দেখে তো আমার খুবই ভালো লাগে তারপরে ওইদিকে একটা দাদা আমাকে ভিডিও করা দেখে খুব হাসতেছিলো আর কইতেছিল যে ভালো করে তোলো আমারও একটু তুইলা দেখাই দাও আমাকে ঠিক আছে তারপরে এই দেখো হাঁটতে হাতে চলে এলাম আম্ম বাড়ির একটু সামনেই তো ওই যে কি সুন্দর পরিবেশ তাই না এটা হচ্ছে আমাকে গ্রামের পরিবেশ মানে গ্রামেরই ভিউ এত খুব সুন্দর লাগতেছে না দেখতে আকাশটা খুবই সুন্দর লাগতেছিল তো শরৎকালের মেঘের মেঘটা মানে খুবই সুন্দর হয় খুবই ভালো লাগে দেখতে তারপরে ওই দেখো বিলের জল কত দূর চললে আরেকটু চলে আইলে আমাকে বন্যা হয়ে যাইবো আর কি ঘরে ঢুকা যাইবো জল তখন যে কি করুম সেটাই ভাবতেছি তারপরে ওই দেখো কতগুলা ছাগল মাগল ঘাস মাস খাইতেছিলো আর ওদিকে বিশ্বকর্মার পূজা ছিল সে এই দিন সেই দিন ভিডিওটা করতেছিলাম তখন সবাই ঘুরি উড়াইতেছিল তো ঘুরি উড়ানো দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় খুবই ভালো লাগতেছিলো পরিবেশটা তো মুগো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাইও তারপরে যে বাড়ি চলে আসছি বাড়িতে চললে ছাদের মধ্যে কতগুলো খড়ি শুকাইতে দিছিলাম এগুলো এখন তুলুম তোমরা ভাবতেছো না এই ছাদটা কি নোংরা আসলে সত্যিই নোংরা হয়েছে এ কয়েকদিন ওই বৃষ্টি হয়েছিল তার জন্য ছাদটা ভালো করে ঝাড় দিতে পারি নাই তো কালকা সকালেই ছাদটা ঝাড় দেবো এই যে বাসগুলো ফাইলে রাখছিলাম এই বাসগুলোও শুকাইতে দিছিলাম এই বাসগুলা পাটকাটিগুলো সব নিয়ে যাবো রান্না করার লিগে তারপর এই যে নোংরা ছাদি তোমাকে ভালো করে দেখাইলাম দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ